সুপ্রিয় দর্শক, কাছের এবং দূরের সবাইকে সালাম এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে যে গান কখনো ভোলা যায় না অনুষ্ঠান। হ্যাঁ, আমরা সবসময় প্রচারিত করে থাকি যে গানগুলি কখনো ভোলা যায় না। আমি চেষ্টা করেছি এতদিন আমাদের বাংলার সেই সমৃদ্ধশালী অনেক আধুনিক গান সেগুলি আপনাদের মাঝে তুলে ধরতে, কিন্তু পাশাপাশি আমাদের যে গান রয়েছে মাটির গান, বাউল গান, সেটা একটা বিরাট বড় বিশাল এক সম্রাট। সেখান থেকে, সেই সাম্রাজ্য থেকে আমরা কিছু গান আজকে আপনাদের মাঝে তুলে ধরব, আমাদের বাউল সম্রাট আব্দুল করিমের গান। হ্যাঁ দর্শক, বাংলাদেশে এখনো একে বেঁকে বয়ে চলেছে নদী নালা, সবুজ প্রান্তর, সব কিছু রয়ে গেছে, কিন্তু সেই মানুষটি আর আমাদের মাঝে নেই। তিনি না থাকলেও তিনি রেখে গেছেন তার অফুরন্ত সুরের ভাণ্ডার, শিল্পকাজ। সেখান থেকে আমরা কিছু কিছু আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবার চেষ্টা করব। আর এই বাউল আব্দুল করিমকে নিয়ে আমাদের বিলেতে অনেকে অনেকে সংগ্রাম করেছেন এবং অনেকে ওনার প্রচার নিয়ে অনেক ব্যতিব্রস্ত। সেখান থেকে আমাদের বিলেতেরই এক শিল্পী, আমার মনে হয় বাউল আব্দুল করিমের যখন অসুস্থ অবস্থায় ছিল তখন ওনার সুস্থতার কারণে অনেক পয়সা তুলেছেন, গান করেছেন, এই ধরনের একজন শিল্পী বাউল আব্দুল করিমকে ভালোবেসেছে, সেই শিল্পী আর কেউ নয়, আমাদের রওশনারা মণি। ধন্যবাদ আবার আবারও আমাকে আমন্ত্রণ জানার জন্য এত সুন্দর একটি অনুষ্ঠানে। আপনার অনুষ্ঠান বরাবরের মতোই সুন্দর হয় এবং ভালো লাগে আমাদের। ধন্যবাদ মণি, তুমি যে এসেছো এবং আমি জানি আজকে তুমি প্রাণ ভরে আব্দুল করিমের গান করবে, আমরা করব, আপনারা শুনবেন, সেই প্রত্যাশা। শাহ আব্দুল করিমের গান আমার মনে হয় যে এমন কোনো শিল্পী না যে না গিয়েছেন মঞ্চে, বিশেষ করে বিলেতে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা বিলেতে এবং বিলেতে বাইরে গাইতেই হয়। শাহ আব্দুল করিমের গান আসলেই আমাদের ভালো লাগার গান। সেই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি, আমরা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আমরা চেষ্টা করব বাউল সম্রাট আব্দুল করিমের কিছু গান আপনাদেরকে উপহার দিতে। চলো শুরু করছি একটি গান। এই গানটি খুব সুন্দর একটি গান, কিন্তু এই গানটি আমি আমার স্টাইলে গুছি একটু র্যাগের বিটের উপরে, তো আশা করছি সবার ভালো লাগবে দর্শকদের। একবার ভাবিলে প্রেম করিয়া কান্না দে দংশিতে
একবার ভাবিলে কি হবে গো, যা হই বার্তা হইয়া গেছে। এই যে উনার সচক্ষে যা কিছু দেখেছেন, যা কিছু উপলব্ধি করেছেন, সেই জিনিসগুলো তার অন্তরের ব্যথা, ভালো লাগা, ভালোবাসা সব কিছুই তিনি লিপিবদ্ধ করেছেন, তিনি সুর করেছেন, তিনি গান গেয়েছেন। আজও আজও কান্দে সেই নিধুয়া পাথা, কিন্তু আমরা কাঁদি, আমরা হাসি তার গানে। তিনি নেই সে কথা আমরা কখনো ভাববো না, তিনি নেই তার গান আছে। আমরা চলে যাচ্ছি একটা কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপা, আমি এসএস থেকে বলছি, আমার নাম সুন্নি। আপা, আমরা তো আপনার প্রোগ্রাম শুনি সব সময় বা দেখি, আধুনিক গান করেন, ভালো ভালো গান করেন। আজকে নিয়ে আসলেন আপনি বাউলা গান। আপা, হোয়াট ইজ ইট, উই ডোন্ট এক্সপেক্ট ইট, বাট যে শিল্পী গান গাইছেন, উনি ঘুমের মধ্যে গান গাইছেন, নিশার মধ্যে লাগতেছে গান গাইতেছেন, ভালো লাগতেছে প্রোগ্রাম আপনার, সবকিছু সুন্দর। বা শিল্পীর গান তো লাগে একদিকে, আরেক দিকে আপনি ভাইয়া শুনতে থাকুন, দেখবেন যে আপনার ভালো লাগবে। নানা ধরনের উনারা গান আছেন, আমরা চেষ্টা করছি
ওনার গান আপনাদের মাঝে পরিবেশন করবেন গান নেশার গান জি আমরা চলে যাই পরবর্তী গানে আমি বলতে আপনি এখন গাইবেন একটি গান আচ্ছা আব্দুল করিমের গান আসলে এমন একটি সাবজেক্ট যে এই গানগুলা করতে গেলে মন থেকে গানগুলা চলে আসে আর গানটা আসলে একটি নেশার ব্যাপার তো ভাইয়া কিন্তু ঠিকই বলেছেন আমরা যখন গান করি আমরা ভেতর থেকে নেশা ভরা একটা ভাব নিয়ে কিন্তু আমরা গানটি করছি তো আপনি কি গাইছেন আমার সাথে আমি গাইব কোন গানটি বলো আপনি আরেকটি গান হয়ে যাক আমরা ব্রেকে চলে যেতে হবে তারপরে ব্রেক থেকে এসে আবার গান করবো সুপ্রিয় দর্শক আজকে আমরা গাইছি বাউল আব্দুল করিমের গান আশা করি আপনাদের ভালো লাগবে কারণ যে গান কখনো ভোলা যায় না অনুষ্ঠানটি আধুনিক গান তো অবশ্যই সব ধরনের গানই এখানে থাকবে আমরা কখনো ভুলতে পারবো বাংলাদেশের আনাচে কানাচে যে গানগুলি রয়েছে সেই গানগুলি আমি তুলে ধরবার চেষ্টা করছি আমাদের মনে রেখে যাওয়ার সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে এসে আবার গান হবে সুপ্রিয় দর্শক আমাদের ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে এসে আবার আপনাদের মাঝে গান পরিবেশন করবো সেই পর্যন্ত আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন